ডে শুধু দর্শক শ্রোতা যারা আজকে শুনছেন বা দেখছেন আমার কথাগুলো, আমি ডাক্তার জয়শ্রী সাহা, অ্যাসোসিয়েট প্রফেসর অবস্টেট্রিক্স এবং গাইনি বিভাগ পপুলার মেডিকেল কলেজে কর্মরত আছি। আসলে আমি আপনাদের সাথে আজকে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো। সামনে 15ই নভেম্বর আমাদের দেশে সারা বিশ্বের মতো উদযাপিত হতে যাচ্ছে ওয়ার্ল্ড কর্ড ব্লাড ডে। এখন হচ্ছে এই ওয়ার্ল্ড কর্ড ব্লাড ডে দিবসের তো আসলে কিছু তাৎপর্য থাকে বা কেন পালন করা হচ্ছে সেগুলো কিছু থিম থাকে বা আসলে এই কর্ড ব্লাডের প্রয়োজনীয়তাটা কি, এ সম্পর্কে খুব সংক্ষেপে আপনাদেরকে সচেতনতামূলক দু একটা কথা বলবার জন্যই আজকে আসলে আমার বক্তব্য। শুরুতেই বলি, আসলে এই যে ওয়ার্ল্ড কর্ড ব্লাড ডে, এটা প্রতি বছরের মতো এবারেও পালন হচ্ছে। উদ্দেশ্য হচ্ছে জনসচেতনতা তৈরি করা। এই যে কর্ড ব্লাড, বাচ্চার সাথে মায়ের যে সম্পর্ক, সেটা হচ্ছে তার আম্বিলিকাল কর্ডের মাধ্যমেই প্রতিস্থাপিত হয়। যখন একটা বাচ্চা গর্ভে আসে, তারপর থেকেই বাচ্চাটা সম্পূর্ণভাবে মায়ের উপরে নির্ভর করে এবং আমরা জানি 12 উইকসের মধ্যেই মায়ের সাথে বাচ্চার একটা কানেকশন হয় তার প্লাসেন্টা বা ফুলের মাধ্যমে। এই ফুল এবং বাচ্চার যে কানেকশন, যেটা আমাদের নাভির সাথে জন্মের সময়ও থাকে, একটা আম্বিলিকাল কর্ড নামে একটা নালীর মাধ্যমে, তো সেই আম্বিলিকাল কর্ডটা যখন একটা বাচ্চা জন্ম নেয়, কি নর্মাল ডেলিভারি কি সিজারিয়ান সেকশন, আমরা কিন্তু বাচ্চা ডেলিভারির সময় এই কর্ডটাকে কেটে দেই এবং কেটে দিয়ে মায়ের থেকে তাকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়। কিন্তু এই যে কর্ড ব্লাড, তার মধ্যে যে স্টেম সেল থাকে, এই স্টেম সেল আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ এবং আমরা বিভিন্ন ধরনের গবেষণা থেকে দেখেছি যে স্টেম সেলগুলো এখনকার সময়ে বা ভবিষ্যতে আরও বেশি বেশি হয়তো উদ্ভাবন হচ্ছে, ইনভেস্টিগেশন রিসার্চ চলছে। দেখা যাচ্ছে এই স্টেম সেল বা কর্ড ব্লাডের মধ্যে যে কোষগুলো থাকে, এই কোষগুলো দিয়ে আমরা যদি ব্যাংকিং করি, সাথে সাথেই আমরা এই কর্ড ব্লাডটাকে প্রসেস করে যদি ব্যাংক করে রাখতে পারি, সেটা আমাদের জন্য খুব উপকারী একটা ভূমিকা পালন করে। যেমন এই কর্ড ব্লাডের মধ্যে যে স্টেম সেল থাকে, সেটা আমরা আরও কিছু কোষ উদ্ভাবনের জন্য ব্যবহার করতে পারি। বিভিন্ন ধরনের ডিজিজের জন্য এটা কাজে লাগে, যেমন বিভিন্ন ধরনের স্নায়ু রোগ, সেরিব্রাল পলসি, মেরুদণ্ডের বিভিন্ন রোগের চিকিৎসার পারপাসে এটা ব্যবহার করা যায়। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে হার্টের বিভিন্ন ডিজিজেও এটা কাজে লাগে। অনেক ক্ষেত্রে দেখা যায় বিভিন্ন রক্ত সম্পর্কিত রোগ, যেমন লিউকেমিয়া, ব্লাড ক্যান্সার, অথবা দেখা যাচ্ছে থ্যালাসেমিয়া বা সিকেল সেল ডিজিজ, যেগুলো কিনা জেনেটিক, এই ডিজিজগুলোকে কিন্তু ট্রিটমেন্ট করা যায় এই স্টেম সেল ব্যবহার করে। তো এই স্টেম সেলগুলো আমরা কিন্তু খুব সহজেই আমরা পেতে পারি। এটার একটা গুড সোর্স হচ্ছে বাচ্চার কর্ড ব্লাড, যেটা কিনা জন্মের সময়ে আমরা অনেক ক্ষেত্রেই দেখা যায় এটা ডিসকার্ড করে ফেলি, বেশিরভাগ ক্ষেত্রেই, কারণ আমাদের সচেতনতার একটা অভাব আছে। আমরা জানি না আমরা কি মূল্যবান সম্পদ আমরা নষ্ট করি বা নষ্ট করছি প্রতিনিয়ত। এবং এই জনসচেতনতা তৈরি করা, অভিভাবকদেরকে জানানো, আমাদের ডাক্তারদেরকে ইনফ্লুয়েন্স করা, তাদেরকে এনকারেজ করা, এবং সাথে সাথে আমাদের সমাজে যারা নীতি নির্ধারক আছে, স্টেক হোল্ডার্স, তাদেরকে তাদের বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করাই মূলত এই কর্ড ব্লাড সেল দিনের তাৎপর্য। এবং আমরা এর মাধ্যমে আসলে বুঝাতে চাচ্ছি যে কর্ড ব্লাডের মধ্যে যে স্টেম সেলগুলো থাকে, সেগুলো যদি আমরা খুব অল্প সময়ের মধ্যে আগে থেকে একটা প্ল্যান করে যদি আমরা রাখি, তাহলে খুব অল্প সময়ের মধ্যে আমরা সেগুলোকে প্রিজার্ভ করতে পারি এবং বছরের পর বছর এই সেলগুলোকে কাজে লাগিয়ে আমরা কিন্তু বিভিন্ন ধরনের চিকিৎসা রোগের, জটিল জটিল রোগের আমরা চিকিৎসা করতে পারি এবং আমরা আমাদের বিভিন্ন সমস্যার সমাধান যেমন করতে পারি, আমাদের লাইফস্টাইলটাকে আমরা নর্মাল করতে পারি, অনেক কমপ্লিকেশন থেকে আমরা বাঁচতে পারি। ধন্যবাদ দর্শক, আমার মনে হয় আমি খুব অল্প সময়ের মধ্যে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম যে আসলে কর্ড ব্লাড বা এই সেল, স্টেম সেল, এগুলোর গুরুত্বটা কি। আমার মনে হয় আপনারা এই মেসেজটা আরও 10 জনকে আপনারা দিবেন এবং আমাদের বাংলাদেশে যে সংস্থাটি কাজ করে যাচ্ছে তাদের সাথে যোগাযোগ করে যদি আপনাদের প্রয়োজন থাকে, আপনারা আগে থেকেই এটার ব্যবস্থা করবেন এবং রক্ষা করতে পারবেন আপনাদেরই পরিবারের অনেক অনেক সদস্যকে এবং তাদের জীবনটাকে আরো সুন্দর করতে পারবেন। ধন্যবাদ সবাইকে।